যথারীতি মতো লুনা এবং স্যাবি হচ্ছে ক্যালেক্সের বাসায় যায় তার বাড়ির ডেকোরেশনের ওই মাপঝোঁক নিতে। এখানে ক্যালেক্সও ছিল। ক্যালেক্স তখন লুনার সঙ্গে স্যাবিকে দেখে সে একটু ঈর্ষান্বিত বোধ করতে থাকে, আর এদিকে ক্যালেক্সের একটা ফোন আসে, সে কথা বলতে একটু দূরে চলে যায়। তখন লুনা ক্যালেক্সের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। তখন স্যাবি বলে, ভাই তুই তো গেছিস, তুই সেই স্কুলের লুনায় রয়ে গেছিস, তুই এখনো ওদিকে ড্যাবড্যাব করে তাকায় আছিস, তুই যতই বল তুই মুভ অন করছিস, আসলে তুই মুভ অন করিস নাই, তুই ওর ছেলের প্রেমে এখনো ফাট্টু হয়ে আছিস। তখনও বলে, দেখ সবসময় মজা ভালো লাগে না, এরকম কিছুই না স্যাবি। তারপর স্যাবি বলে, আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি, বলে সে ফ্রেন্ড বলে হাক করে হচ্ছে লুনাকে। এরপরে সে যখন লুনার সঙ্গে কথা বলতে আসে, তখন ক্যালেক্স দেখে যে লুনার মাথা ঘুরছে। ক্যালেক্স জিজ্ঞেস করে, লুনা তুমি কি নাস্তা করেছো? তখন লুনা বলে, যে খাইনি, খেয়ে নেবো। এরপরে আমরা দেখতে পাই ক্যালেক্স হচ্ছে সবার জন্য ওখানে ডেকোরেশনের জন্য যারা কাজে এসেছিল সবার জন্য খাবার অর্ডার দেয়। সবাই মজা নিয়ে খাবারটা খেতে থাকে। আর এখানে তো সেবে বুঝতে পারছিল লুনা হচ্ছে সকালে খেয়ে আসে নাই, আর এই জন্য ক্যালেক্স এই জিনিসটা জানতে পেরে খাবার অর্ডার দিছে। তখন সে বলে, আসলেই রে তুই একটা ভালো বয়ফ্রেন্ডই জুটাইছিলি, এরকম ক্লায়েন্ট থাকলে তো ভালোই হয়। সে খায় এবং বলে যে খাবারগুলো দেখ কত ভালো। এরপরে ওরা খাবার এনজয় করতে থাকে। পরের দিন আমরা দেখতে পাই লুনা হচ্ছে একটা স্কুলে গিয়েছে, যেখানে কিনা বাচ্চাদের সঙ্গে সে তার পেশা নিয়ে মেবি কথা বলছিল বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। এরপরে লুনার কাছ এসে লুনা যখন বের হয়ে আসে ক্লাসরুম থেকে, তখন সেখানে আমরা দেখতে পাই একটা ছেলেকে, আর এটাই হচ্ছে সেই ছোট্ট পিচি কিও, যে কিনা 10 বছর অনেক বেশি বড় হয়ে গেছে। সেখানে এসে বলে, আরে লুনাপু তুমি এখানে, তুমি আমার ভাই আর সব থেকে লং টাইমে থাকা গার্লফ্রেন্ড জানো, আর আমার ভাই আর তোমার পরে আমার মনে হয় না আর কোনো গার্লফ্রেন্ড হয়েছে, আর তার থেকে বড় কথা কি জানো, ভাইয়ার কাছে এখনো না তোমার অনেক ছবি আছে। আর এসব কথা যখন কিও লুনাকে বলছিল, তখন সেখানে ক্যালেক্স চলে আসে। এরপরে লুনাকে গ্যালেক্সি বলে যে চলো আমি তোমাকে বাসায় ড্রপ করে দিয়ে আসি। লুনা তখন বলে যে না বাসায় ড্রপ করার দরকার নেই, স্যাবিকে বলছি স্যাবি আমাকে নিতে আসবে। তখনই স্যাবির কল আসে এবং স্যাবি বলে যে ভাই আমি তোরে নিতে আসতে পারতেছি না, অনেক ব্যস্ত হয়ে পড়ছি, তুই দেখ কোনোভাবে চলে যা। তখন লুনা বলে, তুই একটা কথা বললি, এটা আমি গাড়ি নিয়ে আসি নাই, তোর আসে আমি বসে রয়েছি, আর তুই এখন আমাকে বলতেছিস তুই আমাকে নিতে আসতে পারতেছিস না, এটা কোনো কথা? আর এই কথা হচ্ছে ক্যালেক্স শুনে ফেলে। ক্যালেক্স তখন বলে যে আচ্ছা ব্যাপার না, চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। ক্যালেক্স যখন লুনাকে তার বাসাতে ছাড়তে যাচ্ছিল, তখন ক্যালেক্সের ফোনে বারবারই ফোন আসছিল আর ফোন করছিল হচ্ছে এমি। তখন লুনা এই জিনিসটা লক্ষ্য করে এবং লুনা বলে, কি ব্যাপার তোমার গার্লফ্রেন্ড তোমাকে এতবার ফোন দিচ্ছে, ফোনটা রিসিভ করছো না কেন, কোনো ইম্পর্টেন্ট কাজও তো হতে পারে। তখন ক্যালেক্স বলে, লুনা সত্যি আমি তোমাকে তো একবারই বলছি যে আমি হচ্ছে আমার গার্লফ্রেন্ড না, আর কোনোদিন গার্লফ্রেন্ড ছিলও না। আর এই কথাটা শুনে লুনা মনে মনে অনেক বেশি হ্যাপি হয়। এরপরে সিনেই আমরা দেখতে পাই লুনা এবং ক্যালেক্সের হচ্ছে লুনাদের অফিসে কোনো কাজ ছিল, আর এই জন্য তারা দুজন সেখানে যায় এবং অনেক বেশি বৃষ্টি চলে আসে রাস্তাতে, এই জন্য ক্যালেক্স হচ্ছে নিজের কোট দিয়ে লুনার মাথা কভার করে এবং দুজনে সেই অফিসে চলে যায়। এখানে আমরা দেখতে পাই লুনার বন্ধু অ্যাডাম, যার কিনা বার্থডে পার্টি ছিল মেবি, সেখানে হচ্ছে লুনাকেও সে ইনভাইট করে এবং ক্যালেক্স লুনা দুজনেই সেখানে আসে। ক্যালেক্স যখন পার্টির সামনে থেকে একটু আড়াল হয়, তখন অ্যাডাম লুনাকে বলে, তুমি জানো ক্যালেক্স এখনো তোমাকে অনেক বেশি ভালোবাসে। এসব কথা বলতে বলতেই লুনা অ্যাডামকে জিজ্ঞেস করে, মিগেলের কেসটা কি হলো, মিগেলের কেসটা কি পরে ক্যালেক্সের কাছে হ্যান্ড ওভার করা হয়েছিল? তখন অ্যাডাম বলে যে না, তুমি জানো মিগেলের কেসটা নিয়ে কি হয়েছিল, আমরা যে বসের আন্ডারে কাজ করতাম সেই বস হচ্ছে ক্যালেক্সকে সেই কেসটাকে হ্যান্ড ওভার করতে চেয়েছিল এবং ক্যালেক্স রাজি হচ্ছিল না। তখন বস বলেছিল যে ক্যালেক্স যে বেতন পায় তার থেকে 4 গুণ বেতন তাকে বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু এরপরেও ক্যালেক্স সেই কেসটা হাতে নিতে রাজি হয় না এবং বস তখন তাকে বলে, হয় এই কেসটাকে হাতে নিতে হবে, তা না হলে তাকে অফিস থেকে রিজাইন দিতে হবে। আর ক্যালেক্স পরের দিনই নিজে থেকেই রিজাইন দিয়ে দিয়েছিল। এরপরে অ্যাডাম আরো বলে, এরপরে যখন ক্যালেক্স এইখান থেকে রিজাইন দিয়ে চলে যায়, তখন এমি হচ্ছে এই কেসটাকে হাতে নিয়েছিল এবং এমি এখনো এই কেসটার সঙ্গে জড়িত আছে। লুনা অনেক বেশি শক খেয়ে যায়, কারণ লুনা এতদিন মনে করছিল যে তার বান্ধবীর ওই ব্যাড বয়ফ্রেন্ডের কেসটা এতদিন হচ্ছে ক্যালেক্স ধরতেছে। তখন ক্যালেক্স এখানে আসলে সে ক্যালেক্সকে আস্ক করে যে তুমি মিগেলের কেসটাকে নেওনি, কেন নেওনি, আমার জন্য? তখন ক্যালেক্স বলে যে হ্যাঁ তোমার জন্য, কারণ আমি আশাহত হইনি, আমি কোনোদিন তোমাকে চিটি করি নাই, আর আমি জানতাম, আমার বিশ্বাস ছিল যে তুমি একদিন না একদিন আমার লাইফে ফিরে আসবে, আর সেদিন আমি তোমাকে তোমার সামনে কিভাবে দাঁড়াতাম বলো, আর এই কেসটা আমি আমার কথাতেই নিয়েছে। এসব কথা বলার পরে লুনাও অনেক বেশি দুর্বল হয়ে পড়ে এবং এখানে ক্যালেক্স এবং লুনার আবারও প্যাচাপ হয়ে যায়। এরপরে আমরা জানতে পারি যে লুনা হচ্ছে তার ফ্রেন্ডের সঙ্গে বিচে যাবে বেড়াতে, আর এখানে ক্যালেক্সেরও একটা কাজ পড়ে গিয়েছিল যার কারণে ক্যালেক্সে মালয়েশিয়া যেতে হবে। সো ক্যালেক্স মালয়েশিয়াতে চলে যায় এবং লুনা তার ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যায়।
এখানে লুনা রেস্টুরেন্টে বসে ক্যালেক্সের সঙ্গে ভিডিও কলে কথা বলছিল। এমনই সময় ক্যালেক্স লুনাকে বলে যে তুমি একটু হোল্ড করো, আমি একটু আসছি। এ সময়ই ক্যালেক্সের দরজা খুলে একজন মহিলা রুমের ভেতর প্রবেশ করে এবং বলে যে ক্যালেক্স চলো আমরা এনজয় করি। এই বলে সে ক্যালেক্সের রুম থেকে বের হয়ে যায়। আর এই জিনিসটা হচ্ছে ফোনের ভেতরে লুনা দেখে ভিডিও কলে। লুনার অনেক বেশি রাগ হয় এবং লুনা মনে করে যে ক্যালেক্স আবারও তাকে চিট করছে, সে ফোন কেটে দেয়। ক্যালেক্স তাকে বারবারই ফোন দিচ্ছিল, ক্যালেক্স তো বুঝতে পারছে, কিন্তু লুনা ফোন রিসিভ করে না। এখানে লুনার বান্ধবীরা লুনার কাছে আসে এবং লুনা কান্না করে এবং বলে ওই চিটারটা আবার আমাকে চিট করছে, আমি ঠিকই ধরছিলাম, ও কোনোদিন আমাকে ভালোই বাসে নাই, আমি এতদিন একটা ভ্রমের মাঝে ছিলাম। তখন ওর বান্ধবীরা ওকে শান্ত করে। তারপর আমরা দেখতে পাই রাত্রে হচ্ছে লুনা তার ডিনার শেষ করে ঘুমাতে চলে যায়। এখানে তো সে ক্যালেক্সের ফোন টোন ধরছিল না, ক্যালেক্স বুঝতে পারছিল যে লুনা তার উপর অনেক বেশি রেগে আছে। মাঝরাত্রে প্রায় 2-3টার দিকে লুনা যেই রুমে শুয়েছিল সেই রুমের ডোরে কেউ নক করে। তখন লুনা আস্তে আস্তে গিয়ে দরজা খুলে এবং দরজা খুলে সে দেখতে পায় যে দরজার সামনে দাঁড়িয়ে আছে হচ্ছে ক্যালেক্স। সে বুঝতে পারে যে ক্যালেক্স ইনস্ট্যান্ট তার ফোন না ধরার কারণে মালয়েশিয়া থেকে অলরেডি চলে এসছে তার হোটেলে। তখন সে বলে তুমি এখানে এত রাত্রে কিভাবে, বলে যে ফ্লাইট ধরে আসছি, চলো তোমার সঙ্গে কথা আছে। 10 বছর আগে যে ভুলটা করছি এই 10 বছর পরে আমি সেই একই ভুল আর করতে চাই না লুনা, অনেক কিছু বলার আছে তোমাকে। এরপরে লুনা এবং ক্যালেক্স এর সঙ্গে চলে যায় এবং এখানে ক্যালেক্স বলে যে তুমি যে মহিলাটাকে আমার রুমে আসতে দেখেছো সে হচ্ছে আমার একজন ক্লায়েন্ট, আর ওর কাজেই আমি ওখানে গিয়েছিলাম। ও যেখানে আমাকে ডাকছিল যে চলো আমরা এনজয় করি, সেখানে উনি ছাড়াও আর টিমের লোকরা সেখানে উপস্থিত ছিল। ক্যালেক্স এখানে বলে যে 10 বছর আগে যে জিনিসটা নিয়ে তুমি আমাকে ভুল বুঝছিলা, আজকে সেই জিনিসটা আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। 10 বছর আগে তুমি যে কিসিং সিনটা দেখেছিলে তার ভিডিওটা অনেক বড় ছিল, বাট আমি হচ্ছে কাট করে শুধু ওই ভিডিওটাই পাঠাইছিল। কাহিনী হয়েছিল কি, এখানে হচ্ছে ওরা সব ফ্রেন্ডরা মিলে ওই যে রাত্রের কথা আমি বলছিল যে একসঙ্গে কাটাইছিল ফার্স্ট রাত, এটা হচ্ছে সেই রাত। ওই রাত্রে হচ্ছে ওরা সবাই মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল ওই 50টা খেলা। তখন হচ্ছে আবার ওই আমির দিকে বোতল ঘোরে এবং তখন আমি হচ্ছে ডেয়ার নিছিল, আর ডেয়ারে আমিকে বলা হয়েছিল তুমি হচ্ছে কাউকে কিস করো, আর তখন আমি বলে যে হ্যাঁ এখানেই তো আছে, আমি যাকে পছন্দ করি তো আমি তাকেই কিস করবো। ক্যালেক্স সেখানে ছিল এবং আমি কথাবার্তা না বলে ঠাস করে গিয়ে ক্যালেক্সকে কিস করে দেয় এবং ক্যালেক্স রাগের চোটে অনেক বেশি কথা শুনিয়ে দেয় হচ্ছে আমিকে, এবং সে আমিকে এটাও বলে যে তুমি কি পাগল, তুমি তো জানো যে আমি তোমাকে পছন্দ করি না, তারপরেও তুমি এমন কেন করো, তোমার মাথায় কি কোনো সমস্যা আছে। এদিন সে আমিকে অনেক ছোট বড় কথা শুনে এবং আমি ইনস্ট্যান্টলি কান্না করে দিয়েছিল, কিন্তু তখন আবার ক্যালেক্স বলে যে তুমি যতই কান্না করো যতই কিছু করো তাতে আমার কিচ্ছু যায় আসে না। এসব কথা বলে রাগ করে ক্যালেক্স সেখান থেকে বের হয়ে যায় সেদিন। এর পরবর্তীতে ক্যালেক্স বলে যে তুমি আমার লাইফ থেকে আরেকটা কারণে সরে গিয়েছিলে, যে তোমার কারণে নাকি আমি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারি না এবং ফেল করেছি। ব্যাপারটা মোটেও সেরকম না, তুমি তো জানো যে আমার লাইফে তুমি এবং আমার ভাই কিও হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট রাখে আমার লাইফে। কিওর হচ্ছে লিভারে কোনো একটা সমস্যা আছে আর যার কারণে কিও হঠাৎ করে অফেন্ট হয়ে যায়, এজন্য এমার্জেন্সিতে কিওকে হসপিটালে ভর্তি করা হয় যেদিন আমার এক্সাম ছিল, আর এই জন্য হচ্ছে ওই দিন আমি এক্সাম দিতে পারি না। ওই দিনে যখন আমার কাছে কল আসে যে কিয়ারা হচ্ছে হসপিটালে ভর্তি এবং তুমি সেখানে অনেক বেশি ভেঙে পড়েছো, আমি তখন সেখানে তোমার কাছে যাই। আমি আমার ভাইয়ের কথা তোমাকে তখনই জানাতে চেয়েছিলাম, কিন্তু তুমি এত বেশি ভেঙে পড়েছিলে, মেন্টালি এত বেশি ডিস্টার্ব ছিলে, আমি তোমাকে এই জন্য এই ব্যাপারটি বলি নাই। আমি তোমাকে পরে যখন সকল বিষয় খুলে বলতে গেলাম তখন তো তুমি আমার কোনো কথাই শুনলে না এবং রাগ করে চলে গেলে। পরবর্তীতে তো আমি তোমার কাছে আবার যাই, কিন্তু তুমি আমাকে তখন বললে যে তুমি নাকি আমাকে হেট করো, আমি জানতাম যে তুমি স্যাবির সঙ্গে রিলেশনশিপে নাই। আর তখন লুনা অনেক বেশি কান্না করতে থাকে এবং লুনা বলে যে আমি এরকম কি করে হতে পারলাম, যখন তোমার লাইফে আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল তখনই আমি তোমাকে ছেড়ে দিলাম। এই ব্যাপারটা নিয়ে লুনা অনেক বেশি রিগ্রেট করতে থাকে আর লুনা অনেক বেশি কান্না করে। তখন ক্যালেক্স বলে যে না তোমার কোনো দোষ নেই লুনা, তুমি এভাবে কান্নাকাটি করো না, আমার লাইফে তুমি সব থেকে আগে, আমি তোমাকে কোনো দিনও চিট করি নাই আর কোনো দিন চিট করবো না। এরপরে সে লুনাকে জড়িয়ে ধরে এবং এখানে তারা কিস করতে যায়। তখন বৃষ্টি চলে আসে এবং তারা ছাদ থেকে নিচে চলে যায়। এরপর আমরা দেখতে পাই এখানে তারা বিচে অনেক ফানটান করে আর এখানে ক্যালেক্সও জয়েন করে। যাই হোক তাদের ভ্যাকেশনটা অনেক ভালোভাবেই কাটে। এরপরে ক্যালেক্স হচ্ছে লুনাকে নিয়ে একটা জমি দেখতে যায় এবং এই জমিটা হচ্ছে ক্যালেক্সেরই ছিল, আর এই জমিটা অনেক বেশি সুন্দর ছিল, লুনার দেখেই পছন্দ হয়ে যায়। লুনা তখন বলে ক্যালেক্স আমার তো এরকমই একটা জায়গা পছন্দ আমার ড্রিম বাড়ি করার জন্য, আমি আমার ড্রিম বাড়ি এরকম একটা জায়গায় করতে চাই, ক্যালেক্স প্লিজ তুমি কি এই জায়গাটা আমাকে বিক্রি করবে, সেল করবে, বলো কত টাকা চাও। তখন ক্যালেক্স বলে যে হ্যাঁ সেল করবো, $60 মিলিয়ন মাত্র। তখন লুনা বলে 60 মিলিয়ন এত, আমাকে একটু ডিসকাউন্ট দাও।
তখন ক্যালেক্স বলে যে হ্যাঁ ডিসকাউন্ট তো অবশ্যই দিব, তুমি চাইলে এই জমিটা অনেক চিপ প্রাইসে নিতে পারো। তখন লুনা বলে যে কিভাবে চিপ প্রাইসে নিতে পারি বলো, প্লিজ বলো, আমরা একে অপরের সঙ্গে নেগোসিয়েট করতে পারি। তখন ক্যালেক্স বলে তুমি আমাকে বিয়ে করে নাও, বিয়ে করে নিলে আমার সকল প্রপার্টি তো তোমারই, আর আমি এই প্রপার্টিটা তোমার নামে লিখে দেব, ফ্রিতে তুমি এই জমিটা পেয়ে যাবে, তোমার ড্রিম বাড়ি করতে পারবে, আর আমার সঙ্গে তোমার লাইফ সেট হয়ে যাবে, কোনো ব্যাপারই না। আর এইসব কথা বলতে বলতেই তখন ক্যালেক্সের ফোনে একটা কল আসে। ক্যালেক্স ফোনটা রিসিভ করে জানতে পারে যে অ্যামি হচ্ছে হসপিটালে এই মুহূর্তে ভর্তি আছে। তখন ক্যালেক্স লুনাকে নিয়ে হসপিটালে যায়। ক্যালেক্স যখন লুনাকে নিয়ে হসপিটালে যায় তখন ক্যালেক্সের এক ফ্রেন্ড হসপিটালে ছিল, সে জানায় মিগেলের বাবার লোকেরাই হচ্ছে অ্যামির ওপর হামলা করেছে। এখান থেকে লুনা জানতে পারে ক্যালেক্স যখন এই কেসটাকে নেয় না তখন এই কেসটা তো অ্যামির কাছে হ্যান্ড ওভার হয়ে যায়, এবং অ্যামি মূলত এই কেসটাকে ইচ্ছা করেই নিয়েছিল, কারণ অ্যামির জন্যই তো লুনা এবং ক্যালেক্সের মাঝে ঝামেলা হয়েছিল। ক্যালেক্সের কাছে অ্যাপোলজির জন্যই মূলত অ্যামি এই কেসটাকে হাতে নিয়েছিল, আর এই কেসটা এতদিন ধরে ঝুলেছিল, অ্যামি ইচ্ছা করেই এই কেসটাকে হেরে গিয়েছিল যাতে মিগেল হচ্ছে শাস্তি পায় এবং লুনার বান্ধবী কিয়ারা হচ্ছে যাতে জাস্টিস পায়, কারণ অন্য কোনো উকিল হাতে নিলে তো এই কেসটা তো তারা জিতে যেত। এবারে আমরা দেখতে পাই ক্যালেক্স এবং লুনা দুইজনেই যায় হচ্ছে অ্যামির সঙ্গে দেখা করতে। এখানে ক্যালেক্স অ্যামিকে বলে যে আমি তোমাকে মাফ করে দিয়েছি, আর এখানে অ্যামি হচ্ছে লুনার কাছে ক্ষমা চাই। অ্যামি বলে যে আমি অনেক বেশি দুঃখিত, আমি তোমাদের ভিতরে আসছি আর আমার জন্য এত কিছু হয়েছে, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। এরপরে আমরা দেখতে পাই হচ্ছে ক্যালেক্স লুনা এবং ক্যালেক্সের ফ্যামিলির সকলকে, যেখানে ক্যালেক্সের মাও অবশেষে লুনাকে মেনে নিয়েছিল। সে লুনাকে বলে লুনা আমার ছেলেটা তোমাকে পাশে পেয়ে অনেক বেশি খুশি, তুমি যখন ওর জীবন থেকে চলে গিয়েছিলে তখন ও অনেক বেশি দুঃখী দুঃখী থাকতো, কিন্তু আমি এই কয়েকদিনে দেখে বুঝতে পেরেছি যে তুমি সত্যি ওর জন্য একজন সঠিক লাইফ পার্টনার এবং ও তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসে, আমার ছেলেটাকে সবসময় সুখে রেখো মা। তখন ক্যালেক্স এসে বলে যে কোনো সমস্যা, তখন লুনা এবং ওর মা বলে যে না না কোনো সমস্যা না। পরবর্তী সিনে আমরা দেখতে পাই লুনাকে, যে কিনা তার ফ্রেন্ডদের সঙ্গে ছিল, এবং লুনার শরীরটা একটু খারাপ ছিল, ভমিটিং হচ্ছিল, কারণ ওই এক মাস আগে ওই বিচে যখন সে তার ফ্রেন্ডদের সঙ্গে গিয়েছিল আর ক্যালেক্স মালয়েশিয়া থেকে এসেছিল, তখন তো তারা একসঙ্গে নাইট স্পেন্ড করেছিল, সেই কারণে তার বান্ধবীরা তাকে বলে যে প্রেগনেন্সি টেস্ট করতে, সে টেস্ট করে এবং টেস্টটা পজিটিভ আসে। আর এই জিনিসটা দেখে লুনা তো একটু ঘাবড়ে যায়, তখন তার বান্ধবীরা তাকে বলে যে আরে ভাই কংগ্রাচুলেশন, ভয় পাস না, তুই বল ক্যালেক্সকে দেখ ক্যালেক্সের কি রিয়াকশন হয়। এরপরে লুনা এবং ক্যালেক্স একসঙ্গে ক্যান্ডেলাইট ডিনার করতে যায়। তখন লুনা হচ্ছে ক্যালেক্সকে একটা গিফট বক্স দেয়। গিফট বক্সটা যখন ক্যালেক্স খুলে তখন সে দেখতে পায় যে প্রেগনেন্সি টেস্ট রয়েছে তার ভিতরে এবং সেটা পজিটিভ। এবং এই জিনিসটা দেখে ক্যালেক্স বলে যে এটা তোমার, তার মানে আমি বাবা হতে চলেছি। ক্যালেক্স অনেক বেশি খুশি হয়ে যায়। লুনা বলে যে আমি বুঝতে পারিনি যে তুমি এতটা খুশি হবে, কারণ আমরা তো কিছুদিন পর বিয়ে করতে চেয়েছিলাম, তাই না? ক্যালেক্স তখন বলে যে কোনো ব্যাপার না, আমি বাবা হতে চলেছি, এর থেকে খুশির আর কি হতে পারে। সে তো একদম লুনাকে হাক করে এবং সে তখনই লুনাকে প্রপোজ করে দেয় এবং তারা অনেক দ্রুতই বিয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে। অবশেষে পুরনো প্রেমের কাহিনী 10 বছর পর এসে সাকসেস পেল, আর এই ড্রামাটা এখানে শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।